là hari ase yaru lab nai mona nai eta congress or hawa bal noy mona nai to ei bilak manu jabo mona nai kintu baki bilak tu kele jabo wajan ta ki ho jabo mona nai wajan ta ketiao na jay aro aji obose prepared moi kali maulu ar sinda kobo na lage wajan ta moi nohoru moi heriu nohoru ei bhabe প্রাক্তন মুখ্যমন্ত্রী তরুণ গগৈ সংবাদমেল আছিল এয়া। তরুণ গগৈ সংবাদমেলত দাবী করেছিল যে কেবল টিকট পোৱাৰ স্বার্থতেই কংগ্রেস ত্যাগ করে একাংশ নেতাই বিজেপিত যোগদান করেছে। তরুণ গগৈ ঠিকই কৈছে, কংগ্রেসৰ নেতাই টিকটৰ আশাতেই কংগ্রেসে বিজেপিলৈ গৈছে। কিন্তু তরুণ গগৈ জনাটো উচিত, কেবল কংগ্রেসৰ নেতা যোৱা নাই, কংগ্রেসৰ তৃণমূল কর্মীও গৈছে বিজেপিলৈ। এয়া সোমবারের দৃশ্য, স্বয়ং প্রদেশ কংগ্রেসের সভাপতি রিপুণ বৰাৰ সমষ্টির দৃশ্য। এয়া কংগ্রেসের বহু বাঘা বাঘা নেতায় বিজেপিত যোগদান করেছে সোমবারে। এই নেতাসকলের মাজত জেলা পর্যায়ের বহুকেজন শীর্ষ নেতাও আছে। স্বয়ং প্রদেশ কংগ্রেসের সভাপতি নিজ সমষ্টির অবস্থা এয়া। স্বাভাবিকতে এই দৃশ্যই প্রমাণ করে আসলতে কংগ্রেসত হয়েছে কি। গহপুর সমষ্টিত প্রায় আমার তিনটা মণ্ডল আছিল, পশ্চিম চৈদার মণ্ডল, টাউন মণ্ডল আর পূব চৈদার মণ্ডল। আর তিনটা মণ্ডলেরপা 500তকৈ অধিক আজি আসলে তৃণমূল কর্মী নহয়, জ্যেষ্ঠ যখন কংগ্রেস দলের কর্মী আজি আমার দলত যোগদান করেছে। আজি জেলার উপসভাপতি ঠিক তেনেকে মণ্ডলে মণ্ডল আসে, মণ্ডলের জেনারেল সেক্রেটারি, ব্লকের জেনারেল সেক্রেটারি, সভাপতি, প্রাক্তন ওয়ার্ড মেম্বার বা প্রাক্তন সভাপতি, ঠিক তেনেকে আজ বর্তমানের কেবাজনও আঞ্চলিক সদস্য আজ যোগদান করেছে। কেবল গহপুরতেই নয়, রাজ্যের ভিন্ন প্রান্ত এটা কংগ্রেসের গড়া খহনীয়া চলিছে। কংগ্রেস নেতৃত্বই বারে বারে কৈছে এনে ধরনের ঘটনা সংঘটিত হব পারে, ক্ষমতা না থাকলে দলের অবস্থা এনেকা হয়। কংগ্রেস আশাবাদী ক্ষমতালয় পুনের কংগ্রেস আহিব, কিন্তু গহপুরত এনে অবস্থা দেখি হতবাক হয়ে পড়ছে রিপুণ বৰা। রিপুণ বৰাৰ আসন এটা থরক বৰা, নিজ সমষ্টিতে যদি এনে ধরনের গড়াখনিয়ার সৃষ্টি হয় তেনহলে রিপুণ বৰাৰ ভবিষ্যৎ যে বিপদজনক সে কথা বৰাই ভালকৈ জানে। অসহায় বিবর্ত হয়ে পড়ছে প্রদেশ কংগ্রেসের সভাপতি রিপুণ বৰা। নিজ সমষ্টি গহপুরত কংগ্রেসের গড়া খহনীয়া, কংগ্রেস এড়িছে দলের জ্যেষ্ঠ নেতায়। অসহায় রিপুণ বৰাৰ কংগ্রেস কর্মীলে ফোন, কংগ্রেস ত্যাগ নকৰিব রিপুণ বৰাৰ আহ্বান। পাল্লাত নপরিবা কারণ কি নিজে জয়েন করব বিচাৰিছে তাক কৈছে তুমি এখন লড়া লৈ আহা, তাক ডাঙর ঠিকা লাগে। কি আজি তো তুমি কি আজি 4 বছর আমার লগত নাই, গুৱাহাটীত গৈ থাকে যে কি তোমালোকক দেখুৱাই মাত্র জয়েন করব করেছি, তোমালোকক তার নিজের স্বার্থটা পূরণ করে লব কি, গুৱাহাটীত থাকিব তোমালোকে কি পাবা। গতিকে সেই কারণে মই ভাবো তোমালোকে এটা ভুল করব নালাগে নাকি। তাত তুমি কোৱাচোন, তুমি কোৱা তাত তাততো অলরেডি বিজেপিত মানুহ নাই জানো, বিজেপিত তোমালোকৰ দৰে শ শ হাজার হাজার লড়া লাইনত কিউ করে আছে। এতিয়া তোমালোকে যদি যোৱা কালিলৈ বা আজি তাতো গৈ তোমালোকে আগত স্থান নোপোৱা নহয়, একেবাৰে লাইনৰ শেষতহে থিয় হব লাগিব। তোমালোকৰ নম্বৰ অহালে বহুত দিন লাগিব, তেতিয়ালে বিজেপি চৰকাৰ পাৰেই হৈ যাব দেখোন। মই এইকাৰণে তোমাক মই হেৰি কৰিব খুজিছো, তুমি যাব নালাগে বুলি কব খুজিছো। তাৰপিছত আৰু তুমি যদি যোৱা তেতিয়াতো আৰু উপায় নাই দিয়াচোন, কিন্তু মই মানে কব খুজিছো আৰু তুমি যাব নালাগে বুলি, মই ভালৰ কাৰণে কৈছো। রিপুণ বৰাই এটা ফোনত অনুরোধ করবলগা হয়েছে কংগ্রেস ত্যাগ নকৰিব, ইয়াতকৈ বেয়া অবস্থা কংগ্রেসের কি হব পাৰে। কিন্তু কংগ্রেসের বেয়া অবস্থা হয়েছে কি, কংগ্রেসের এই বেয়া অবস্থার বাবে দায়ী কোন, এই সমগ্র বিষয়বস্তু বিশ্লেষণ করার অতিকৈ প্রয়োজন হয়ে পড়েছে। এইজন কংগ্রেসের প্রাক্তন মন্ত্রী গৌতম রায়। এটা সময় গৌতম রায় কংগ্রেসের প্রতিপত্তিশীল মন্ত্রী আছিল, সেইজন গৌতম রায় এটা বিজেপিত যোগদান করলে, সেইজন গৌতম রায় কংগ্রেস ত্যাগ করে বিজেপিত যেটা যোগদান করেছিল লগে লগে সকল হতবাক হয়ে পড়ছিল। আসলতে গৌতম রায় হয়েছে কি, তরুণ গগৈয়ে দাবি করে গৌতম রায় কংগ্রেসলে গৈছে একমাত্র নিজের নিরাপত্তার বাবে।
গৌতম রায়ের বিরুদ্ধে গোচর চলি আছে, যিকোনো মুহূর্তে গৌতম রায় গ্রেপ্তার হব পারে, এই আশঙ্কাতেই বিজেপিলে গৌতম রায় যাবলে বাধ্য হয়েছে। কিন্তু রব, তরুণ গগৈর এই মন্তব্য ভালক মন দিয়ে শুনো। আছে বারো সেইটো মইতো নকওঁ, নহয় এইটো কৰিছে এপইণ্টমেণ্ট দিয়াটো ই ঘূৰি ইয়ে মানে প্ৰথম চেয়াৰমেনটোৰ পৰা পিছত আহিছে, প্ৰথমৰ পৰা আৰম্ভ কৰি ইয়ে আছে। মেম্বাৰ কৈছে যে বেংগলী কমিটি আমাৰ দিব লাগে, নাই পোৱা হেৰি দিব লাগে, তাৰপিছত চেয়াৰমেন একেলগে একেটো চেয়াৰমেন পাই যায় গ'লে চিনিয়ৰিটি হৈ গ'ল। গোটেই কৈছে যে বেংগলী কমিটিজন দিব লাগে, মানুহ ভাল। তরুণ গগৈ কব বিচাৰিছে অসম লোকসেৱা আয়োগৰ অধ্যক্ষ রাকেশ পালক তেওঁৰ কাষলৈ আনিছিল গৌতম রায়ে, আৰু সেই রাকেশ পালক নিযুক্তি দিছিল তেওঁ। এটা প্রশ্ন কৰিব বিচাৰিছোঁ আমি তরুণ গগৈ, রাকেশ পাল এনে দুর্নীতিপরায়ণ ব্যক্তি বুলি জনাৰ পিছতো গৌতম রায়ে কথামতে আপুনি নিযুক্তি দিছিল কিয়? অসম লোকসেৱা আয়োগৰ রাকেশ পালৰ কাৰ্যকালত সংগঠিত কেলেংকাৰীৰ বাবে প্রত্যক্ষ বা পরোক্ষভাৱে আপুনিও জগৰীয়া নহয়নে? আপুনি রাকেশ পালক পদোন্নতি দিয়া নাছিল? এনে অবস্থাত গৌতম রায়ক গালি পাৰিবলে গৈ তরুণ গগৈ রাকেশ পালৰ প্রসঙ্গ উত্থাপন কৰাটো কিবা যুক্তিসংগত বক্তব্য নে? এনেবোৰ কাৰণতেই কংগ্ৰেছৰ কাম কাজত হতাশ হৈ পৰিছে দলীয় কৰ্মীসকল। এতিয়া কংগ্ৰেছ নেতৃত্বই বোকাচতীয় নীতি বাদ দি সাংগঠনিকভাৱে দলক শক্তিশালী কৰাটো প্ৰয়োজন। কেৱল সংখ্যালঘুৰ ভোট বেংকলৈ অপেক্ষা নকৰি সংখ্যাগুৰু অধিক্ষিত অঞ্চলতো দলীয় স্থিতি মজবুত কৰিবলৈ তৎপৰ হ'ব লাগিব কংগ্ৰেছ, নহ'লে কংগ্ৰেছৰ ভৱিষ্যৎ মুঠেই সুখৰ নহয়। এইখিনি সময়তে মৰিগাঁৱত দেখা গৈছে তিৱা জাতীয় ঐক্য মঞ্চৰ বৃহৎ সংখ্যক সদস্যই বিজেপিত যোগদান কৰাৰ প্ৰস্তুতি চলাইছে। এই সম্পৰ্কে সোমবাৰে তেওঁলোকৰ এখন সভা অনুষ্ঠিত হৈ গৈছে। প্ৰায় 30,000 কৰ্মী এতিয়া জাতীয় ঐক্য মঞ্চৰ পৰা বিজেপিত চামিল হ'ব। ইয়াৰ লগে লগে মৰিগাঁও কংগ্ৰেছৰ বাবে বিপদজনক হৈ পৰিছে। ব্যুৰো ৰিপৰ্ট, DY365।